আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটি হচ্ছে ড্রাগন ফলের জুস তৈরি করতে হয় কীভাবে খুব সহজেই সেই রেসিপি। এটি খুবই হেলদি, প্রচুর ক্যালোরিজ আছে এবং ওজন কমাতে সাহায্য করে, সাথে সাথে ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ড্রাগন ফলের জুস তৈরি করতে হয়, সেটি দেখে নিই। এখানে একটি ড্রাগন ফল নিয়েছি, খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কাটার সময় এর গায়ে কোনো ময়লা না লাগে। তো এখন এই ড্রাগন ফলটাকে কেটে নিব, কেটে এটিকে ছোটো ছোটো পিস করে নিব। তো ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি, আর এটা যখন কেটে নেবেন এর গায়ের যে কিনটা কিন্তু খুব সহজেই অ্যাকচুয়ালি ছাড়িয়ে নেওয়া যায়। তো ভিডিওতে দেখুন, প্রথমে মাঝখান থেকে দুই খণ্ড করে নিয়েছি, দুই খণ্ড করে নেওয়া হয়ে গেলে এখন এটিকে আরও দুই খণ্ড করে নিব, টোটাল চার খণ্ড করে নিচ্ছি। এখানে নিয়ে এর গায়ের যে স্কিনটা আছে সেটিকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো চার খণ্ড করে এখানে খুব সহজে হালকা হাত দিয়ে চাপ দিলেই দেখবেন স্কিনটা এক এক করে ছাড়িয়ে আসছে। তো ঠিক খেয়াল রাখবেন যেন এটাতে কোনো ময়লা না লাগে, একটি পরিষ্কার পাত্রে অবশ্যই এটি রাখার চেষ্টা করবেন। আর এটি খুবই হেলদি একটি ফল, এটি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন সবাই, কারণ ড্রাগন ফলের বিভিন্নভাবে খাওয়া যায়। এটি সরাসরি খাওয়া যায়, ঠিক এভাবে কেটে বা এর থেকে একটি ছোটো পিস করে কেটে নিতে পারেন, নিয়ে আপনারা সরাসরি খেতে পারেন, এটাকে জুস করেও খেতে পারেন, অথবা এটার বিভিন্ন প্রক্রিয়া ফলো করে আপনারা খেতে পারেন। তো এগুলিকে ছোটো ছোটো পিস করে এখন একটি ব্লেন্ডারে এটিকে নিয়ে নিচ্ছি। তো ড্রাগন ফলের জুস তৈরি করার জন্য প্রথমে ছোটো ছোটো পিস করে এখানে নেওয়ার পরে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে এক ফালি লেবুর রস দিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে নিচ্ছি, তবে পানির পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। তো সবগুলিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এখন পরিবেশনের জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এতে এটিকে পরিবেশন করতে পারেন। তো এভাবে খুব সহজেই আপনারা বাসায় ড্রাগন ফলের জুসটা তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।